করে আমার কোমর জড়িয়ে ধরে আমার ঠোঁটে কিস করলেন তুর্য ভাইয়া। ওনার এমন আচরণে আমি এতটাই শকড যে প্রথম কয়েক সেকেন্ড বুঝতেই পারিনি কি হচ্ছে। মাথাটা যেন হ্যাং মেরে গেল, কিন্তু পরক্ষণেই যখন উপলব্ধি করতে পারলাম যে কতটা ভয়াবহ একটা ঘটনা আমার সাথে ঘটছে, ঠিক সেই মুহূর্তেই নিজেকে মুক্ত করার চেষ্টায় মরিয়া হয়ে উঠলাম। কিন্তু সেই আশা নিতান্তই নিরাশা, সেটাও কয়েক মুহূর্তের মধ্যে বুঝে নিলাম যখন তিনি আমাকে দেয়ালের সাথে চেপে ধরলেন। ওনাকে নিজের থেকে সরানো তো দূর, এক বিন্দুও নাড়াতে পারছিলাম না আমি, এমনকি নিজেও নড়তে পারছি না। হাত পা যেন ক্রমশ অবশ হয়ে আসছে আমার, চোখ দিয়ে পানি বের হচ্ছে, আর কিছুক্ষণ এই অবস্থায় থাকলে হয়তো জ্ঞান হারিয়ে ফেলব। কিন্তু জ্ঞান আমায় হারাতে হলো না, এর আগেই আলো জ্বলে ওঠায় মুক্তি পেয়ে গেলাম আমি। আলো আসার সঙ্গে সঙ্গে এদিক ওদিক তাকিয়ে তুর্য ভাইয়াকে খুঁজতে লাগলাম, কিন্তু উনি কোথাও নেই। এইটুক সময়ের মধ্যে কোথায় হারিয়ে গেলেন? আমার খুবই রাগ হচ্ছে আর সেই সাথে কান্নাও পাচ্ছে, জীবনে এই প্রথম কোনো ছেলে আমার সাথে এইরকম আচরণ করল। আমি হীর, ছোটবেলা থেকেই ছেলেদের সংস্পর্শে আসার সুযোগ খুব কমই হয়েছে আমার। কোনো ছেলে আমাকে কিস করা তো দূর, জীবনে আমার দিকে চোখ তুলেও তাকানোর সাহস করেনি আমার বড় ভাই তারিফের ভয়ে। আর সেইখানে কি না তারিফ ভাইয়ের বেস্ট ফ্রেন্ড হয়ে তুর্য ভাইয়া আমার সাথে এমন একটা কাণ্ড করে বসলো, আমি রীতিমতো বিস্ময়ের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। প্রথম দেখাতে তুর্য ভাইকে খুব সহজ সরল আর ভদ্র ভেবেছিলাম, বড় আপুরা তো তুর্য বলতেই কুপকাত, তার কিউটনেসের প্রেমে সবাই রীতিমতো হাবুডুবু খাচ্ছে। আমিও যে প্রথম দেখাতে ক্রাশ খাইনি তা নয়, বিশাল হাইটের ফর্সা সুদর্শন এই ছেলেটার প্রতি 17 বছরের জীবনে প্রথমবার ক্রাশ খেয়ে নিলাম আমি। কিন্তু সকালে সেই ক্রাশটা যে সন্ধ্যার মধ্যেই আমার জন্য বাসে পরিণত হবে সেটা কি করে জানবো। তারিফ ভাই তো সারাক্ষণ তুর্য নামে গুণগান আওড়াতে থাকে মায়ের কাছে, ইচ্ছে করছে এখনই তারিফ ভাইকে গিয়ে সবটা বলে আসি, কিন্তু সেটা যে সম্ভব না। এইরকম জনসমাগম জায়গায় কি করে এই কথা ভাইয়াকে বলবো আমি? তার উপর আজকে তারিফ ভাইয়ের গায়ে হলুদ, চারদিকে একটা উৎসবের আমেজ, এই আমেজটা নষ্ট করার ইচ্ছে বা অধিকার কোনোটাই আমার নেই। ভাইয়াও বিষয়টা জানতে পারলে খুবই কষ্ট পাবে, যে বেস্ট ফ্রেন্ডকে ভাইয়া এতটা ভালোবাসে বিশ্বাস করে তার নামে এরকম একটা কথা নিশ্চয়ই সহ্য করতে পারবে না সে, বিয়ে বাড়িতে বড়সড় একটা সিন ক্রিয়েট হয়ে যাবে। এমনিতেই বারবার লাইট অফ হয়ে যাওয়ার প্রবলেম নিয়ে ভাইয়া এবং সবাই অসম্ভব বিরক্ত, অথচ এই সমস্যাটাকেই অস্ত্র হিসেবে কি সুন্দরভাবেই না ব্যবহার করছে ভাইয়ার বেস্ট ফ্রেন্ড নামক শয়তানটা। ঢাকা থেকে আজ সকালে এসেছে এই তুর্য নামের শয়তান আর তার দলবল, মানে ভাইয়ার অন্যান্য বন্ধু বান্ধবেরা। তুর্য ভাইয়া প্রথম দেখাতেই কেমন ভ্যাবলার মতো তাকিয়েছিলেন আমার দিকে, তখন ব্যাপারটাকে এত সিরিয়াসভাবে নেইনি আমি। কিন্তু এখন যে সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেল তাতে আমি সম্পূর্ণ বাকশক্তি হারিয়ে থমেরে বসে আছি, দেয়ালের সাথে পিঠ লাগিয়ে, উঠে যাওয়ার শক্তিটুকুও নেই আমার মধ্যে। এতক্ষণে আমার খড়ি রঙের শাড়িটায় কাদা মাটি মিশে বিচ্ছিরি একটা অবস্থা, কিন্তু সেটা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। কিছুক্ষণ এইভাবে স্তব্ধ হয়ে বসে থাকার পর হঠাৎ করে আয়মান ভাইয়া ডাকে খোর কাটলো আমার। আয়মান ভাই দাঁত কেলানো হাসি দিয়ে বললেন, হীর এইখানে এভাবে বসে আছো কেন? আরে ওইখানে সবাই হলুদ খেলছে, তুমি খেলবে না? তারিফকে হলুদ মাখিয়েছো? আমি মিষ্টি করে হেসে মাথা নাড়লাম, যার অর্থ না। ওনার কথায় বিন্দুমাত্র আগ্রহ খুঁজে পাচ্ছে না আমি, সবার সাথে সঙ্গ দিতেও ইচ্ছে করছে না, শুধু ইচ্ছে করছে দৌড়ে নিজের ঘরে চলে গিয়ে দরজা দিয়ে বসে থাকতে। কিন্তু সেটা হলো না, তার আগেই আয়মান ভাইয়ার ডাকে ছুটে এলো অয়ন্তী আপু আর জায়মা। জায়মা আমার বেস্ট ফ্রেন্ড, আর অয়ন্তী আপু এসেছেন তুর্য ভাইয়াদের সাথে, ওরা তারিফ ভাইয়ের ফ্রেন্ড। দুজনের জোর জবরদস্তিতে খোলা মাঠে সাজানো স্টেজে যেতে হলো আমাকে, সেখানে আরেকবার দেখা হয়ে গেল তুর্য ভাইয়ের সাথে। খয়েরি রঙের শেরওয়ানি পরে ভাইয়ার পাশে বসে নিজের সিল্কে চুলে হাত বোলাচ্ছেন ভাইয়া, আবার কি যেন একটা বলছে ওনাকে, খুব হাসছে ভাইয়া, অনেকটা হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো। তুর্য ভাইয়া মুচকি হেসে আগ্রহ নিয়ে ভাইয়ার কথা শুনছেন, হঠাৎ আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন উনি। আমি সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিলাম, আর চোখে আরেকবার তাকিয়ে দেখলাম উনি এখনও আমার দিকেই দেখছেন। ভাইয়ার পাশে বসে থেকেও এভাবে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে, কি সাহস ওনার! আর ভাইয়াও যেন দিন দিন ক্যাবলাকান্ত হয়ে যাচ্ছে, কিছুই বোঝে না নাকি। আমার ভাবনার জগৎ ছিন্ন করে জায়মা পেছন থেকে ধাক্কা দিল আমায়। এই হীর, দাঁড়িয়ে আছিস কেন বোকার মতো?
তারিফ ভাইকে হলুদ মাখাবি না? ভাইয়া কখন থেকে ওয়েট করছে তোর জন্য, চল চল। জায়মা আমার হাত ধরে টেনে নিয়ে গেল তারিফ ভাইয়ের কাছে, কিন্তু তুর্য ভাইয়ের দিকে তাকাতেই তখনকার ঘটনা মনে পড়ে যাচ্ছে আমার। ভীষণ লজ্জা লাগছে ওনার চোখে চোখ রাখতে। কেন জানি মনে হচ্ছে তারিফ ভাইয়ের সামনে গেলেই ভাইয়া বুঝে ফেলবে ব্যাপারটা। নিজেকেই অপরাধী মনে হচ্ছে আমার। জায়মা আবার ধাক্কা দিল আমাকে। আমি কিছুটা নড়ে চড়ে আশেপাশে তাকাতেই দেখলাম তারিফ ভাইয়া ভুরু কুচকে তাকিয়ে আছে আমার দিকে। কিরে কি হয়েছে তোর, হা করে তাকিয়ে কি এত চিন্তা করছিস? ভাইয়ার কথার উত্তরে আমি কিছু বললাম না, তুর্য ভাইয়ের দিকে তাকালাম। ওনার চোখে মুখে দুষ্টুমি হাসি, আর কেউ কিছু জানুক আর না জানুক অন্তত এই খাটাসটা তো জানে আমি কি নিয়ে এত চিন্তা করছি। রাগে মুখ ফুলে উঠল আমার। জায়মার হাত থেকে হলুদের বাটটা নিয়ে চটজলদি ভাইয়ার মুখে পুরো হলুদ ভরিয়ে দিলাম। ভাইয়া চোখ মুখ খেয়েছে বন্ধ করে নিয়ে বলে উঠল, আরে কি করছিস পাগলি, এভাবে নাকে মুখে কেউ হলুদ মাখায়? জায়মা খিলখিল করে হেসে উঠল, ভাইয়াও হাসছে। আমি বাটি হাতে কটমট চোখে তুর্যকে দেখছি। ভাইয়া টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতে বললেন, তুর্যকেও এভাবে মাখিয়ে দে একটু। ভাইয়ার কথা আমি বাঁকা হাসলাম। এই শয়তানকে শায়েস্তা করার সুবর্ণ সুযোগ পেয়ে গেছে। হলুদের বাটি থেকে মুঠো ভর্তি হলুদ নিয়ে তুর্য ভাইয়ার মুখে লাগাতে যাব, তার আগেই উনি আমার হাত ধরে হ্যাঁচকা টান দিলেন। আমি অনেকটা ঝুঁকে পড়লাম ওনার দিকে। গোল গোল চোখে তাকিয়ে আছি আমি, কিছুই বুঝতে পারছি না ভাইয়ার সামনে এমন কাণ্ড করার মানে কি। ওনার মুখে এখনও সেই শয়তানি হাসিটা, হাতটা এত শক্ত করে ধরে আছে যে ছাড়াতেও পারছি না, ব্যথা হয়ে যাচ্ছে হাত। হাত ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করেও যখন আমি ব্যর্থ, তখন অসহায় চোখে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া হাসছে, যেন ওই ব্যাপারটায় উনি ভীষণ মজা পাচ্ছে। ভাইয়ার হাসি দেখে আমি ব্যাকুল হয়ে গেলাম। এভাবে হাসছে কেন ভাইয়া? এই মেন্টালের সাথে থাকতে থাকতে আমার ভাইয়াও কি মেন্টাল হয়ে গেল? আমি চরম অবাক দৃষ্টি নিয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ভাইয়ার আচরণে আমি ভীষণ বিরক্ত, আর তুর্যর আচরণে আমি চরম ক্ষিপ্ত। আমার ক্ষিপ্ত আর বিরক্ত দুটার মাত্রায় প্রবলভাবে বৃদ্ধি পেল যখন আমাকে অবাক করে দিয়ে তুর্য ভাইয়া পুরো একগাদা রং আমার মুখের উপরে ছুড়ে দিলেন। ঘটনার আকস্মিকতায় মুখ হাঁ করে দাঁড়িয়ে পড়লাম আমি। জায়মা আমার থেকে এক হাত দূরে গিয়ে পড়ল, আর তুর্য ভাইয়া সে তো অট্টহাসিতে ফেটে পড়েছে। তার সঙ্গে তাল মিলাচ্ছে আমার নিজের ভাইটাও, যেন হাসির কম্পিটিশন লেগেছে। লাইক সিরিয়াসলি, এই ছিল তাদের মনে? আমি 100% নিশ্চিত এই আইডিয়াটা তুর্য নামক শয়তানের। ভাইয়ার মাথায় এরকম ফালতু আইডিয়া আসতেই পারে না। আমাকে এভাবে অপমান করে শয়তানটা যে কি মজা পেল কে জানে। এর থেকে যদি পানি মেরে দিত তা অনেক ভালো ছিল, তাই বলে রং, রঙের বিচ্ছিরি গন্ধে আমার বমি আসার উপক্রম, আর সেই সাথে শরীর আঠালো হয়ে আসছে। কি বাজে অবস্থা, এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। তুর্যকে তো আমি পরে দেখে নেব, আগে নিজের এই বেহাল দশা থেকে মুক্তি পাওয়া জরুরি। ভেজা চুল পেছনে ছড়িয়ে আমি টায়রার সাথে গল্প করছি। টায়রা হলো আমার আদরের টিয়া পাখি। এটা ভাইয়া আমার জন্মদিনে উপহার দিয়েছিল, আমার লাইফের বেস্ট উপহার। টায়রা আমার নামটা খুব সুন্দর করে উচ্চারণ করে, একমাত্র ওর মুখেই আমার নামটা সবচেয়ে কিউট লাগে, হীর। এইভাবে টেনে টেনে আমার নামটা বলে সে। আমাকে দেখলেই ওর নাম ধরে ডাকা শুরু হয়ে যায়, আর আমি হেসে উঠি। টায়রাকে নিয়ে যখন আমি গল্পে মগ্ন, তখনই মা এসে একটা বিশাল থালা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল সবাইকে চা দিয়ে আসতে। মায়ের কথা আমি ভ্রু কুচকে তাকালাম। এই রাত 12টা বাজে, কে চা খাবে, মাথায় আসছে না আমার। কিছুটা বিরক্তি নিয়ে মার দিকে তাকিয়ে বললাম, এই রাতের বেলা কে চা খাবে শুনি? বাহিরে গিয়ে দেখ কে চা খাবে। মা আমার হাতে দিশটা ধরিয়ে দিয়ে চলে গেল। আমি উঠে দাঁড়ালাম বাহিরে কি হচ্ছে দেখার উদ্দেশ্যে। বাইরে গিয়ে দেখলাম খোলা মাঠে সবুজ ঘাসের উপরে সবাই আরাম করে বসে আছে, কেউ বা শুয়ে আছে, আর গল্পে মেতে উঠেছে মহল। আজকে মনে হচ্ছে সারা রাতে এসব চলবে, কারণ আমাদের বাসায় এত মানুষ শোয়ার জায়গা নেই বললেই চলে। সবাইকে উঠানে মাদুর বিছিয়ে শুতে হবে, সেটাও খারাপ বিছানা না। চায়ের ডিশটা সেখানে নিয়ে মাটির উপর রেখেই আমি জায়মার পাশে বসে পড়লাম। জায়মা আমার দিকে তাকিয়ে হাসলো, ভেজা চুলে হাত দিয়ে বলে উঠল, গোসল কখন করলি? কিছুক্ষণ আগে। অয়ন্তী আপু আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে ইশারা করে বলল সাফিন ভাইয়ের জোকস শুনতে। খুব মজা করে জোকস বলছেন উনি, আর সবাই
খুব আগ্রহ নিয়ে শুনছে। অবশ্য দুর্জয় ভাইকে দেখে মনে হচ্ছে জোক শোনা নিয়ে ওনার খুব একটা ইন্টারেস্ট নেই, আরামে বসে ফোন টিপছে আর তারিফ ভাইয়া ওনার কাঁধে হাত রেখে হেসে চলছেন। মাঝে মাঝে আবার দুর্জয়কে ঝাঁকিয়ে বলছেন মনোযোগ দেওয়ার জন্য। দুর্জয় ভাইয়া হয়তো ভাইয়ার মন রাখতেই কয়েকবার মাথা নাড়ছেন। হঠাৎ আয়মান ভাইয়া আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, আরে হীর, তুমি কি গোসল করেছো নাকি? ওনার কথা শুনে সবাই থেমে গিয়ে আমার দিকে তাকালেন। শাফিন ভাইও জোকস বলা বাদ দিয়ে আমাকে দেখছেন। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গলা ঝেড়ে বললাম, হুম। পাগল নাকি এই ঠান্ডার মধ্যে, তাও আবার রাতের বেলা কেউ গোসল করে, ঠান্ডা লেগে যাবে না? জানি না ওনার কথার পাওয়ার কতটুকু, কিন্তু কথাটা শোনার সঙ্গে সঙ্গে একটা হাঁচি দিয়ে বসলাম আমি। আমার হাঁচির আওয়াজে প্রায় সবাই হেসে উঠল। দুর্জয় ভাইয়া মোবাইলের স্ক্রিনে চোখ রেখে হাসছেন। জায়মা মুখ চেপে হেসে দিয়ে বলল, গোসল না করে কি আর উপায় ছিল? যেই আলকাতরা পড়েছে গায়ে, হীর তোকে কিন্তু তখন পুরো মা কালীর মতো লাগছিল। আমি ওর দিকে রাগে চেহারায় তাকালাম। তারপর ভাইয়া বলেন, এই তোরা এসব বাদ দে দুর্জয়, তুই বরং একটা গান শোনা বন্ধু। আয়মান ভাইয়ের কথা শুনে ভ্রু উঁচু করে তাকালাম আমি। গুড, দুর্জয় ভাইয়া সিঙ্গার, এই শয়তান আবার গানও জানে নাকি? যদি সত্যি দুর্জয় ভাইয়া সিঙ্গার হয় তাহলে সেই গান শোনার কোনো ইচ্ছেই আমার নেই। তাই উঠে দাঁড়ালাম, উদ্দেশ্য ঘরে চলে যাব, কিন্তু সেটা হলো না। তার আগেই জায়মা আমার হাত ধরে বলল, এই তুই কই যাস, বস আমাদের সাথে। না রে, আমার অনেক শীত লাগছে, আমি ঘরে চলে যাই। আরে কিসের শীত, শীত লাগলে আমার চাদর গায়ে জড়িয়ে রাখ, তবুও বস, তুর্জর গানটা শোনা যা, কি যে চমৎকার গান করে। এই তুর্জ, তুই শুরু কর তো। তুর্জ ভাইকে দেখলাম পেছন থেকে গিটার বের করলেন। বাহ, সবকিছু নিয়েই একদম তৈরি হয়ে বসেছেন দেখছি, আল্লাহ জানে কি গান গাইবে। এর গান শুনে অকালে প্রাণ ত্যাগ করার ইচ্ছে আমার নেই, তাই বলে উঠলাম, ভাই আমি যাই, আমার ভালো লাগছে না। তুর্জ ভাই, ভাইয়ের মুখে কথা ফুটলো এবার, গিটারটাকে ঠিক মতো ধরতে ধরতে বললেন, আরে বসো বসো, আমি আবার তারা না দেখে গান গাইতে পারি না। হ্যাঁ দোস্ত, আজকে আকাশে কিন্তু অনেক তারা একদম ঝলমল করছে। জমিনেও অনেক তারা ঝলমল করে। উনার কথায় চোখ বড় করে তাকালাম আমি। কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলেছেন সেটা বেশ বুঝতে পারছি আমি। নাক গাল একসঙ্গে ফুলিয়ে বসে পড়লাম জায়মার পাশে। জমিনে তারা কোথায় দেখলি? আমি কটমট চোখে তুর্জ ভাইয়ের দিকে তাকিয়ে আছি। শাফিন ভাই হয়তো ব্যাপারটা বুঝতে পারলেন। এসবের মাঝে তুর্জ ভাইয়া গান শুরু করলেন এবার। দেখা দরিয়া বহি গয়া ইশক ইবাদত বন হি গয়া খুদ কো মুঝে তো সঁপ দে মেরি জরুরত তু বন গয়া বাত দিল কি নজরোঁ নে কি সচ কহ রহা তেরি কসম তেরে বিন না লেঙ্গে একদম তুঝে কিতনা চাহনে লগে হম তেরে বিন অব না লেঙ্গে একদম তুঝে কিতনা চাহনে লগে হম। ওনার গান শুনে মুখে ভেংচি কাটলাম আমি। হ্যাঁ কণ্ঠ ভালো ঠিক আছে, কিন্তু এমন ভাব করছেন যেন অরিজিৎ সিং। এইরকম রোমান্টিক গান কেন গাইছেন আর কাকে উদ্দেশ্য করে গাইছেন সবই বুঝি আমি, কিন্তু আমি কিছুতেই ওনার ফাঁদে পা দিচ্ছি না। খুব ভালো করে চিনি এদের, ঢাকা থেকে কয়েকদিনের জন্য এসেছে, সুন্দরী মেয়ে দেখেছে, এখন কয়েকদিন ইচ্ছে মতো ফ্ল্যাট করবে, পটে গেলে প্রেমও করবে, তারপর একদিন হুট করে বলবে ইউ আর নট মাই টাইপ, ফ্যামিলি মানবে না, হ্যান ত্যান বলে ব্রেকআপ করে দেবে। খুব ভালো করে জানা আছে এসব আমার, কত দেখলাম। গান শুনে সবার সাথে কিছুক্ষণ আড্ডা মেরে আমার ঘরে চলে আসলাম। ঘরে ঢুকেই দরজা দিয়ে দিলাম, অনেক রাত হয়েছে, এবার ঘুমানো খুব জরুরি, কাল আবার ভোরবেলা উঠতেও হবে, কত কাজ। চুলগুলো ছাড়তে ছাড়তে বিছানায় শুতে যাব,
তার আগেই বিছানার দিকে তাকিয়ে থমকে গেলাম আমি। চোখে একটা ডলা দিয়ে আবার ভালো করে তাকালাম। ঠিক দেখছি তো আমি? তুর্য ভাইয়া আমার বিছানায় বসে আছে। আমার দিকে তাকিয়ে মুচকি হেসে উঠে দাঁড়ালেন তিনি। ধীর পায়ে আমার দিকে এগোচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে দরজার সাথে লেগে গেলাম আমি। জোরে চিৎকার করতে যাব তার আগেই আমার মুখ চেপে ধরা হলো। আমি গোল গোল চোখে ওনার দিকে তাকালাম।